বরফাচ্ছাদিত কোনো পাহাড়ে মানুষ মনের আনন্দে ছোটাছুটি করছে কিংবা স্লাইড দিয়ে গড়িয়ে যাচ্ছে, এমন দৃশ্য পৃথিবীতে বিরল নয়। তবে এই ব্যাপারটা যখন মরুভূমির দেশ মিশরে ঘটবে তখন তা আশ্চর্যজনক বটে, কারণ শুষ্ক বালুময় সাহারা মরুভূমির প্রত্যন্তে অবস্থিত মধ্যপ্রাচ্যর এই দেশটিতে বরফ তো দূরের কথা, বৃষ্টিপাতই হয় কালভদ্রে। কিন্তু মিশরের এই চিরচেনা আবহাওয়ার মধ্যে শীতল আমেজ না এনেই বরং পোর্টফুয়াদের একটি লবণ প্রক্রিয়াকরণ স্থান থেকে অসাধারণ একটি পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে সুয়েজ খালের উত্তর দিকে শেষাংশে অবস্থিত জায়গাটি। পোর্টফুয়াদের লবণ পাহাড়ের গায়ে মানুষ স্লাইডে গড়িয়ে যাচ্ছে এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকেই মিশরের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে জায়গাটি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে মানুষ ভিড় করছে সেখানে, কিছু অতি উৎসাহী মানুষ আবার সেখানে স্কিং করার চেষ্টাও করছেন। মিশরকে ভিন্ন চোখে দেখার একটি প্রকল্পের অংশ হিসেবে কাজ করছে মিশরীয় আলোকচিত্রী ওয়ারদানি। এই প্রকল্পের ফলে মিশরের পিরামিডের পাশাপাশি অন্য অনেক কিছু দেখার আগ্রহ জন্মাবে মানুষের মধ্যে, এমন আশা প্রকাশ করেছেন তিনি। এছাড়া লবণ পাহাড়ের ধবধবে সাদা উজ্জ্বল রঙের প্রতি আলোকপাত করে ওয়ারদানি জানান, লবণ পাহাড় উত্তর মেরুর সাদা বরফের পাহাড়ের রূপই তুলে ধরেছেন তিনি। সুয়েজ খাল থেকে একটি ফেরি পারাপারের মাধ্যমে সহজেই পৌঁছে যাওয়া যায় এই লবণ পাহাড়ে। যদিও জায়গাটিতে বরফের মতো হিমশীতল ভাব নেই, তবে মিশরের এই জায়গাটি যথেষ্ট সজীব হাওয়াতে পরিপূর্ণ। অনেকে মন্তব্য করেছেন এই লবণের মধ্যে রোগ সারিয়ে দেওয়ার মতো এক ধরনের উপাদান রয়েছে এবং এর উপরে বসলে শরীর থেকে খারাপ সব শক্তি বেরিয়ে যায়। শীতল ভাব পাওয়ার জন্য শীতকালই লবণ পাহাড়ে ভ্রমণ করার জন্য উপযুক্ত। প্রান্তিস আরওয়ার, সময় সংবাদ, ঢাকা।